পুষ্পার্ঘ সাজিয়ে নিয়ে প্রার্থনা চলছে, রূপং দেহি, যশো দেহি, ধনং দেহি, যত কিছু চাওয়ার সব চেয়ে নেওয়া হচ্ছে। আমরা সাধারণ মানুষ এক অসাধারণ মহামানবের চরণতলে উপস্থিত হয়েছি, খালি হাতে, কোনো পুষ্পার্ঘ নেই, দুহাত ভরে প্রার্থনা করব আপনার আদর্শ দিন, আপনার বিবেক দিন, আপনার মানবতাবোধ দিন, আপনার কিভাবে এত দয়া দিয়ে গেছেন তার একটু দিন, এত জ্ঞান অর্জন করলেন কিভাবে সেই পথ বাদলে দিন, আমরা যেন আমাদের জীবনকে সুন্দর করতে পারি। উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন, সাম আর বর্ন গ্রেট, সাম অ্যাচিভ গ্রেটনেস, অ্যান্ড সাম হ্যাভ গ্রেটনেস থ্রাস্ট আপন দেম। অর্থাৎ মানুষ তিন ধরনের, কেউ কেউ গ্রেট হয়ে জন্মান, কেউ কেউ জন্মানোর পর তার নিজস্ব কৃতিত্বে গ্রেট হন, আবার ভাগ্যের বসে কেউ গ্রেট হয়ে যান হঠাৎ করে। বিদ্যাসাগর দ্বিতীয় শ্রেণীর, তিনি জন্মের পর নিজের চেষ্টায় অধ্যবসায়ের দ্বারা নিজেকে কোথায় সুমহান উচ্চতায় নিয়ে গেছেন। বাংলার ফলন সমৃদ্ধ নরম মাটিতে এরকম কুসুমের মতো কোমল আর বজ্রের মতো দৃঢ় একটা চরিত্র ঈশ্বর কী করে তৈরি করলেন আমরা অবাক হয়ে যাই। মাইকেল মধুসূদন দত্ত বলেছেন, তিনটে গুণ এনার মধ্যে তিনি দেখেছেন, তিনি উইজডম অফ অ্যান অ্যানসিয়েন্ট সেজ, প্রাচীন ঋষির মতো জ্ঞান প্রজ্ঞা, এনার্জি অফ অ্যান ইংলিশ ম্যান, ইংরেজদের মতো শক্তি, ছাত্র শক্তি, আর হার্ট অফ আ বেঙ্গলি মাদার, বাঙালি মায়ের মতো একটা কোমল মন। এটা রেয়ার কম্বিনেশন, দুর্লভ সমন্বয়, এত জ্ঞান, এত শক্তি, প্রাণ শক্তি, কোনোদিন ক্লান্ত হননি, আর মনটা একবারে বাঙালি মায়ের মতো নরম, দয়াই হচ্ছি, করুণাই হচ্ছি।